আমলে পালিয়ে হাড়ি নিয়ে আসবি মাছ রাখার জন্য। কখন থেকে ধরলি, কখনটা ধরলি এটা? সঙ্গে সঙ্গে তো চলে যাচ্ছিস কেন? আর কটা ধর দেখা কি মাছ এটা? ও তো বাচ্চা মাছ তো। হ্যাঁ ল্যাটা মাছ। ও বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ও নিজে ধরবে। কলমি শাক এগুলো? কলমি শাক? হ্যাঁ হ্যাঁ কলমি শাক। তুলতে পারলে শাক খেতে ইচ্ছে করছে। টানো, টেনে ওইভাবে জড়িয়ে নিয়ে যেতে সুবিধা হবে, বুঝেছো? নোংরা না, কিছু নোংরা না। দাও আমি তোমার হাতটা ধরি, হাতটা টানি, পড়লে দুজনে পড়বো, পড়লে তুমি আমাকে নিয়ে পড়ো। না না আমি জানি, তোমাকে ঠেলে তুলে দেবো, তারপর আমার যা হয় হবে। হ্যাঁ এই দেখো দেখেছো যেটা বল, এই কলমি শাক তুলে দে না বাবা। আর বাবা গুড বাই। হ্যাঁ এই দেখো দেখেছো, তুই সোনা ছেলে। হ্যাঁ হ্যাঁ আর আর কটা টান বাবা, আর কটা, আর কটা টেনে দে। যেখানে পাতা আছে যেটা সেটা আমি পকেটে টাকা নিই, নাহলে আমি তোমাকে একটু টাকা দিতাম। টানটিটা দেবে টাকা। হ্যাঁ তোমার তুমি একটুখানি টেনে আমার হাতে অব্দি দাও, তারপরে আমি জোরে টানছি। না না এগুলো কি ধরে নিয়ে যাবো নাকি সব? আর এই দেখো এই জায়গাটা থেকে যদি টেনে দিতে ওই ছোট কলমি শাক টেনে দে না দুটো, ওরা বাচ্চারা পারছে না। একটু ভালো দেখো যেখানে পাতা আছে বেশি, ওখানে দুটো কলমি শাক টেনে জুতোটা খোলো। বাজারে যখন বিক্রি হয় ওরা এইটা নিয়ে যায়। জুতো যা হয়েছে এ তো হাঁটা যাবে না, বলছি কি হাতটা তো ধোয়ার দরকার। এই যে আমি এখানে ধুয়েছি, ওইখানটায় ধুয়ে আসি। তো যেমন দেখলেন আজকে সকালটা এরকম সুন্দরভাবে শুরু হলো, এক কথায় অসাধারণ, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমি নর্মাল ভিডিও বানাবো, মানে কোনো কৃত্রিমতা ছাড়া, অতিরিক্ত সাউন্ড এক্সেট্রা দেবো না, আমি যেমন তেমনই আসবো। তো আপনারা পাশে থাকলে খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ, আর আশা করি আস্তে আস্তে ভিডিও সব দিক থেকে ভালো হবে।
তো থ্যাংক ইউ সো সো ভেরি মাচ, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ, টাটা।